हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के सम्पूर्ण अन्य रकम एक भरतासन डिजाइन शेयर करब। रिक्वेस्ट करब वीडियो शेष पर्यंत देखा, सुंदर डिजाइन टी देखार जोन्नो। तो देखो हमें एक फुल कोड़े रेखे थी। तो फुलर मजखान बदिखे और एक फुल करब जो देखो हमें प्रथम दसटा घर छेड़े एगारो नम्बर घरे एक फोर तुलसी। एगारो नम्बर घरे फोर तुले एबार बदिखे चारटे दाग बद दिए जे रम दो फोर तुलने जो चारटे दाग नीते हैं चारटे घर सरकम बद दिए एक दिलम एबार जोग चिन्ह मतन एक करब दोदी के सेम सेम घर थक जोग चिन्ह हो गए। एरपर देख डान दिखे दोटो घर ड़े एदि के अब कोणाकोणी बराबर एलो एदि के अब कोणाकोणी। फोरटार संगे अने तो परिचित फोरटा तुले निल। एरपर हमें पापड़ीगुलो करब। एखाने आमी बोले रखी जे माझखाने जेखाने आमी प्रथम फोर तुले छिलाम ए फोरटा तोलार जोन्नो सेखाने आमी फोरटा तुले निलाम। एरपर जेखाने कोणाय शेष होयेछे सेखाने आबार आमी देखुन देखलेई बुझते पारबेन आमी सुस्टा नामिये निच्छि। एरपर आमी উপরের দিকটা কিন্তু ভালো করে খেয়াল করবেন, উপরের দিকটা শুধু এক ঘর সাইডে সরবে, উপর বাড়বে না আর নিচের দিকে বাড়বে। দেখুন নিচে একটা ঘর কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি, উপরে সেম রয়েছে, নিচে বাড়িয়ে দিয়েছি। তিনটে দাগ নিয়ে নামিয়েছি, এরপরটাই চারটে দাগ নিয়ে নামিয়েছি। দেখুন উপরে কিন্তু সেম লাইনে উঠছে ফোরটা। এবার যে তিন নম্বর দাগ নেওয়া হয়ে গেল, চার নম্বরে যে নিচ্ছি এটা পাঁচটা ঘর ছেড়ে নিয়েছি। এবার কিন্তু দুদিকেই সেম লেভেল থাকবে। এভাবে তিনবার আমি সেম লেভেলে নামাবো, দুবার হলো আর একবার আমি সেম একই রকমভাবে সুস্টা নামিয়ে নেব। ওপরটা কিন্তু লেভেল সেমই থাকবে, এবার কিন্তু নিচের দিকটা কমবে। তিনটে একই লেভেলে হয়ে গেল, এরপর দেখুন একটা করে কমছে। একটা করে কমছে, প্রথমে তিনটে সেম লেভেলে হলো, তারপর আবার তিনটে দাগ, এরকম একটা করে কমতে কমতে যাবে। এবার একটা করে কমতে কমতে যখন দুটো ঘরের এসে লাস্ট শেষ হবে, তারপর আবার আমি অপোজিট দিকে একই রকমভাবে করে নেব। এর আগেরটাই যেমন আমি নিচের দিকে বাড়িয়েছি আর কমিয়েছি, এবার উপর দিকে বাড়াবো কমাবো এবং নিচের দিকে সেম থাকবে, তাহলে পাপড়িটা ঠিক হবে। দেখুন প্রথমে দুটো ঘর তুলে নিয়েছি, এর নিচের লেভেল সেম রেখে, এরপর তিনটে ঘর ওপরে একটা করে বাড়ছে। এরপর দেখুন ওপরে আবার একটা বাড়িয়ে নিচে সেম রেখেছি, এখানে কিন্তু চারটে ঘর নিয়েছি। এরপর আবার একটা ঘর বাড়িয়ে পাঁচটা নেব, দেখুন নিচে সেম আছে, ওপরে একটা ঘর বাড়িয়ে পাঁচটা, এরকমভাবে কিন্তু আমি তিনবার নেব। এবার দেখুন তিনটে দাগ কিন্তু বাড়লো, তারপরে আবার তিনটে সেম থাকবে, তারপর আবার তিনটে কমবে, তবে পাপড়িটা একটা রাউন্ড শেপ হবে। দুটো হলো সেম, আবার আর একটা সেম লেভেলের আমি নিয়ে নিচ্ছি। এরপর কমবে। এখানে বলে রাখি আমি একটা ফুল করে সাইডের ফুলটাই কেন দেখালাম, অনেকে ইনবক্সে অন্য অন্য ডিজাইনের ক্ষেত্রেও জিজ্ঞাসা করে যে দিদি কিভাবে একটা ফুলের থেকে কতটা দূরে আর একটা শুরু করব বা কি, সেই জন্য আমি এটা এভাবে দেখিয়ে দিলাম। প্রথমটা তো যে কেউ শুরু করতে পারে, যার জন্য আপনাদের কোনো অসুবিধা না হয়। তো দেখুন দু সাইড হয়ে গেছে, আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি বাকি তিনটে পাপড়ি একই রকম ভাবে করে নেব। দেখুন বাকি আরো দুটো পাপড়ি করে নিয়েছি, আমি ক্রস সেলাই ছাড়া এই ধরনের সেলাই খুব একটা দিই না। তবে আপনারা যদি ইনবক্সে বলেন, কমেন্টে জানান যে
আমি এই ধরনের সেলাইয়ের দেবো কিনা, তাহলে নিশ্চয়ই দেবো। দেখুন একই রকম ভাবে আমি করে নিচ্ছি এই ব্যাপারটাও। এরপর আমি সাইডের ভরাটটাও অবশ্যই দেখিয়ে দেব। এরপরেও যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ঠিকঠাক উত্তর দেওয়ার। অর্ধেকটা হয়ে গেল, একই রকম ভাবে বাকি অর্ধেকটাও আমি করে নেব। তাহলে আমার ফুলের চারটে পাপড়ি কমপ্লিট হয়ে যাবে। দেখুন ফুলটা কমপ্লিট হয়ে গেছে। এবার ভরাট করার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে কিন্তু আমি যে কোণগুলো হয়েছে পাপড়ির সেই কোণে একটা করে ক্রস সেলাই তুলে নেব। দুটো দুটো ঘর নিয়ে আমরা যে ক্রস স্টিচটা করে থাকি সেটা একটা করে নিয়ে নেব। চার কোণে চারটে ফোর তুলে নিচ্ছি। দেখুন চারটে ক্রস সেলাই আমি করে নিচ্ছি, চারটে হয়ে গেছে। এরপর যেখানে মাঝখান আর কি, তার থেকে আমি দুটো ঘর সাইডে রেখে শুরু করলাম। এখানে একটা ঘর সাইডে রেখেও হতে পারে। এরপর দেখুন লম্বা করে আমি বারোটা ঘর গুনে নেব। দেখুন বারোটা ঘর গুনে নিয়েছি, বারোটা ঘরে আমি সুচটা নামিয়ে নিলাম। এরপর ওদিকে লেভেল সমান রেখেছি, এদিকে একটা কমিয়ে দিচ্ছি। এবার কিন্তু দুদিকেই কমতে কমতে যাবে। এখানে তো আমার ওপরের দিকটা বলার বিষয় নয়, কারণ ওপরের দিকে ফুলের পাপড়ির অংশ রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঘর উঠবে যেখানে যেখানে আমি হলুদ রঙের সুচ নামিয়েছি। আর নিচের দিকে দেখুন একটা একটা কমতে কমতে যাচ্ছে। নিচের দিকে যাচ্ছে, তো হয়ে গেছে ওরকম ভাবে। একই রকম ভাবে আবার এই কর্নারে সুচ তুলে এটা থেকে বারোটা ঘর পরেই আরেকটা পাপড়ির মাঝখান হবে, সেখানে সুচটা নামিয়ে নেবো। দেখুন বারোটা ঘরে সুচটা নামিয়ে নেব, মাঝখানি হলো। এবার এখানেও কিন্তু একই রকম ভাবে ভরাট করে নেব। আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি কারো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে বাকি তিনটে দিক করে নিলেই আমার ফুল কমপ্লিট হয়ে যাবে। আর পুরো আসনে এভাবে করলে আরও অনেক সুন্দর লাগবে, আর এগুলো ভীষণ তাড়াতাড়িও হয়। রংটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। শুধুমাত্র ক্রস সেলাই দেব কিনা এরকম আরও কিছু ভিডিও দেব সেটাও জানাবেন। ধন্যবাদ সকলকে।